আসসালামু আলাইকুম। নাভাটি কলের আরডুইনো বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল ঘরে বসে আরডুইনো শিখুন মজার মজার প্রজেক্ট তৈরি করুন এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে আবার একটু কথা বলবো। তো আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমরা তো 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে একদম প্রথম দিকেই বেশ কয়েকটা টিউটোরিয়াল পেয়েছি বা আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে অলরেডি আলোচনা হয়েছে, তাহলে আজকে আবার 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে কথা কেন? তো এটা কারণ হচ্ছে আপনারা অনেকে আমাকে এই যে মাঝে মধ্যে কমেন্ট করেন যে আপনারা 7 সেগমেন্ট ডিসপ্লের যে মাল্টিপ্লেক্সিংটা এটা অনেকে করতে পারে না ঠিক মতো। আরেকটা বিষয় হলো মাল্টিপ্লেক্সিংয়ের যে আমি কোডটা দেখিয়েছিলাম সেই কোডটাতে ডিলে নিয়ে, মানে ডিলেটা ঠিকভাবে আসলে সবাই ইউজ করতে পারে না, যে আমি 1 সেকেন্ড পর পর যাতে আমার এখানে কাউন্ট হয় সেটা করতে গেলে আমার কয়টা লুপ ব্যবহার করবো বা মাল্টিপ্লেক্সিংয়ের ক্ষেত্রে কীভাবে টাইমিংটা আমরা হিসাব করবো, তো সেটা অনেকের ক্ষেত্রে মিলে না বা একটা প্রবলেম হয় আর কি। তো আজকে আমি আপনাদেরকে একদম ইজি একটা প্রসেস দেখাবো, যে প্রসেসটা ব্যবহার করলে আপনাদেরকে মাল্টিপ্লেক্সিংয়ের কোড লিখার কোনো ঝামেলা যেতে হবে না। আপনি জাস্ট আপনি কী ভ্যালু দেখাতে চাচ্ছেন সেটা লিখে দিবেন, মাল্টিপ্লেক্সিংটা অটোমেটিক নিজে করে নেবে। অর্থাৎ আমরা একটা 7 সেগমেন্ট ডিসপ্লের লাইব্রেরি ব্যবহার করবো, যে লাইব্রেরি ব্যবহার করার কারণে আমাদের পুরো প্রোগ্রামটা খুব ইজি হয়ে যাবে। কয়েকটা লাইন লিখে আমরা আমাদের প্রোগ্রাম করতে পারবো, মাল্টিপ্লেক্সিংয়ের জন্য আলাদা কোনো কিছু করতে হবে না, এবং আমরা আমাদের যে ডিলে টাইম জাস্ট আমরা আমাদের মতো করে মিলিস ব্যবহার করে দিয়ে দিলেই আমাদের কাজগুলো হয়ে যাবে। তো এতে করে 7 সেগমেন্ট ডিসপ্লে রিলেটেড আপনারা যে সকল প্রজেক্ট করেন সেই প্রজেক্টগুলো আরও ইজি হয়ে যাবে, এবং মাত্র কয়েকটা লাইন লিখে আপনারা 7 সেগমেন্ট ডিসপ্লেগুলোকে ইজিলি অপারেট করতে পারবেন। তো আজকে আমি পুরো বিষয়টাই আপনাদেরকে দেখিয়ে দেবো কোডসহ। তো শুরুতে একটা বিষয় বলি, 7 সেগমেন্ট ডিসপ্লেগুলো কীভাবে তৈরি করা হয় এবং এদের পিনগুলোর ক্ষেত্রে, যেমন এখানে দুইটা ডিজিটের ক্ষেত্রে পিনগুলো কীভাবে কাজ করে, এগুলো সবগুলো নিয়ে আমি আপনাদেরকে একদম ডিটেলস বুঝিয়ে দিয়েছিলাম। তো আমি এখন আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, যেহেতু একবার আলোচনা করা হয়েছে। আপনাদের যাদের 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে কোনো ধারণা নেই তারা অবশ্যই আগের ভিডিওগুলো একটু দেখে আসবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, কারণ এটা হলো গিয়ে অ্যাডভান্স বিষয়, আমরা আগে বেসিকটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো এখানে একটু কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন আমি জাম্পার ওয়্যার কানেক্ট করে এখানে এই যে এই পিনগুলো থেকে তার বের করে নিয়েছি। তো এটা করার কারণ হচ্ছে এই 7 সেগমেন্ট ডিসপ্লের, জানেন যে পিনগুলো ABCD এভাবেই যে থাকে তা না, এ এখানে থাকলে বি আরেক জায়গায় থাকে। তো এটা আমার এই যে কাজ করার সময় আমার ঝামেলা হয় আর কি। তো আমি এই কারণে সিরিয়ালে এই যে তারগুলো কানেক্ট করে নিয়েছি, আমি এখন ইজিলি এখানে বলতে পারবো যে কোনটা ABCD, মানে একটা সিরিয়াল করে নিয়েছি আর কি তারগুলো এখানে কানেক্ট করে, আর ডিজিটের যে তারগুলো সেগুলো রাখছি। তো আজকে আমরা যেভাবে এই যে এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা অপারেট করবো, অর্থাৎ আজকে তো আমরা এই যে 7 সেগমেন্ট ডিসপ্লের যে লাইব্রেরিটা ব্যবহার করবো, তো লাইব্রেরি ব্যবহার করতে গেলে সেক্ষেত্রে আমাদেরকে 7 সেগমেন্ট ডিসপ্লের যে 7টা সেগমেন্ট থাকে, ABCD, EFG, এই যে টোটাল 7টা সেগমেন্ট, এটা পাশাপাশি আমাদের এই যে ডটটা থাকে, ডটের জন্য একটা আমরা জানি যে একটা পিন থাকে, সেই পিনটাই টোটাল 8টা পিন ব্যবহার করতে হবে, আর ডিজিটের জন্য 2টা পিন থাকে আমরা জানি টোটাল, মানে আমাদের এই 2 ডিজিটের জন্য 10টা পিন, তারপর হলো মানে 8টা সেগমেন্টের জন্য 8টা পিন তো থাকবেই, 7টা সেগমেন্ট, একটা ডট, টোটাল 8টা পিন, আর হলো যতগুলো ডিজিট ততগুলোর জন্য পিন থাকে আমরা জানি, তো অতগুলো পিনই আমাদেরকে ব্যবহার করতে হবে। তো দেখুন আমি কীভাবে কানেক্ট করছি সেটা আপনাদেরকে একটু দেখাই। আমি প্রথমে যে কাজটা করব, আমার 7 সেগমেন্ট ডিসপ্লের যে 7টা সেগমেন্ট ABCD, তারপর হলো EFG, এই যে টোটাল 7টা পিনকে আমি আরডুইনোর 1 থেকে 7 এই টোটাল 7টা পিনে কানেক্ট করেছি। এরপরে এটা হলো এই যে ডটের জন্য যে পিনটা থাকে সেই পিনটা, এটা 8 নম্বর পিনে কানেক্ট করতেছি। তারপরে হচ্ছে আমার এই যে ডিজিটের জন্য যে 2টা পিন, এই যে বাম পাশেরটা এবং ডান পাশেরটা, তো এই ডিজিটের 2টা পিনকে বাম পাশেরটাকে 9 নম্বর পিনে এবং ডান পাশেরটাকে 10 নম্বর পিনে আমি কানেক্ট করলাম। তো আমার কিন্তু এই যে অলরেডি 7 সেগমেন্ট ডিসপ্লেটা আরডুইনোর সাথে কানেক্ট করা হয়ে গিয়েছে, আমি এখন জাস্ট আমার এটাতে কোড আপলোড করে দিলে আমার এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা কাজ করবে। তো আমি USB কেবল দিয়ে কানেক্ট করতেছি, করে আমি এখন কম্পিউটারে যাচ্ছি, এবং কম্পিউটারে গিয়ে আমি এটার জন্য কীভাবে কোডটা লিখতে হয় আমি আপনাদেরকে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে আসি। তো এখানে আপনারা একটা জিপ ফাইল দেখতে পাচ্ছেন, আমি এই জিপ ফাইলের যে লিঙ্কটা সেটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কে গিয়ে এই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এরকম ফাইলে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে ফাইলটাকে আনজিপ করতে হবে বা এক্সট্রাক্ট করতে হবে। তো আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রাক্ট হেয়ার দিলে এই জিপ ফাইলটা কী হবে, আনজিপ হয়ে যাবে। এই যে আনজিপ হয়ে গেছে, ফোল্ডার মতো দেখতে পাচ্ছেন। তো আমরা এই ফোল্ডারে যাব, গেলে এখানে টোটাল 2টা ফোল্ডার রয়েছে আর একটা এই যে ইমেজ রয়েছে, ইমেজটা হলো আমাদের সার্কিট ডায়াগ্রামটা। তো সার্কিট ডায়াগ্রামটা তো আমি আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দিয়েছি,
আমি ডিসপ্লের যে টোটাল সাতটা সিগমেন্টের পিন থাকে সেগুলোকে 1 থেকে 7 এ কানেক্ট করেছি, ডট পয়েন্ট যেটা তার জন্য আরও একটা পিন সেটা 8 নম্বর পিনে কানেক্ট করেছি, আর ডিসপ্লের যে দুইটা কমন পিন থাকে সেটা কমন অ্যানোড হোক বা কমন ক্যাথোড হোক সেই দুইটা পিনকে আমি 9 নম্বর এবং 10 নম্বর পিনে কানেক্ট করেছি। এখানে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা জানেন যে 7 সিগমেন্ট ডিসপ্লেগুলো দুই ধরনের হয়, একটা হলো কমন ক্যাথোড ডিসপ্লে আর একটা কমন অ্যানোড ডিসপ্লে। কমন ক্যাথোড ডিসপ্লে কি এবং কমন অ্যানোড ডিসপ্লে কি এগুলো নিয়ে কিন্তু আমি এর আগেই অলরেডি আপনাদেরকে বুঝিয়েছি যখন 7 সিগমেন্ট ডিসপ্লে নিয়ে আমি প্রথম টিউটোরিয়াল করেছিলাম। তো যারা এখনও এটা বুঝেন না তারা অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখে আসবেন, দেখে এসে তারপরে এই ভিডিওটা দেখবেন। তো সার্কিট ডায়াগ্রামটা গেল, এরপরে এখানে দেখুন এই যে 7 সিগমেন্ট মাস্টার নামে যে ফোল্ডারটা রয়েছে এটা হলো 7 সিগমেন্ট ডিসপ্লের একটা লাইব্রেরি ফাইল। যেহেতু বলেছি যে আজকে আমরা লাইব্রেরি ব্যবহার করে খুব সহজে এই কাজটা কীভাবে করতে হয় সেটা দেখব, আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে এই লাইব্রেরি ফাইলটাকে আমার আরডুইনোর লাইব্রেরি ফোল্ডারের মধ্যে অ্যাড করে দিতে হবে যাতে আমার আরডুইনোর আইডিতে এই লাইব্রেরি ফাইলটা পেয়ে যায়। তো এটার জন্য ফোল্ডারটার উপর রাইট বাটন ক্লিক করে কপি করব। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে মাই ডকুমেন্টসে যাব। মাই ডকুমেন্টসে আসার পরে এই যে ডকুমেন্টস এখান থেকে আরডুইনো ফোল্ডারে যাব, এরপরে লাইব্রেরিস এসে এখানে পেস্ট করে দিব। এই যে যা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হলো আরডুইনোর বিভিন্ন ধরনের লাইব্রেরি। তো লাইব্রেরিটা অ্যাড হয়ে গেছে। তো আমি এখন আবার আমি আপনাদেরকে যে ফাইলটা দিয়েছি সেটাতে এসে একদম উপরে যে 2 ডিজিট 7 সিগমেন্ট কাউন্টার যে ফোল্ডারটা রয়েছে এটাতে গেলে এই যে আমার কোডটা এখানে আছে আর কি, স্কেচ ফাইল যেটাকে আমরা বলি। তো আমরা স্কেচটা ওপেন করছি। ওকে, আমার স্কেচ ওপেন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এই যেহেতু ফাইলটা দিয়ে দেবো তাই লিখে লিখে আর আজকে বোঝাচ্ছি না, আমি শুধু লাইন বাই লাইন কোন লাইনের কী কাজ সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাশ ইনক্লুড 7 সিগমেন্ট.h, এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের 7 সিগমেন্ট নামে যে লাইব্রেরি ফাইলটা আছে সেটাকে আমরা কল করলাম। তো এরপরের লাইনে আমাদেরকে যেটা করতে হবে 7 সিগমেন্ট লাইব্রেরির আন্ডারে আমাদেরকে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। এটা আপনারা আরও অনেক জায়গায় দেখেছেন, লিকুইড ক্রিস্টাল LCD ডিসপ্লের ক্ষেত্রে দেখেছেন, সার্ভো মোটরের ক্ষেত্রে দেখেছেন। লাইব্রেরি অ্যাড করার পরে সেই লাইব্রেরির আন্ডারে আমাদেরকে একটা অবজেক্ট তৈরি করে নিতে হয় বা আমার যে ডিসপ্লে তার একটা নাম সেট করে দিতে হয়। তো আমি আমার ডিসপ্লের নামই সেট করলাম 7 সিগমেন্ট। ওকে, তো এরপরে এই যে এখানে দেখেন আমি এই যে তিনটা ভেরিয়েবল দেখতেছেন, এই তিনটা ভেরিয়েবল আমার নিজের তৈরি করা, এগুলো আমরা আমাদের প্রোগ্রামে ব্যবহারের সুবিধার জন্য করেছি। একটা হলো আই নামে একটা ভেরিয়েবল কল করেছি। এই আই এর মধ্যে হলো আমি যেহেতু কাউন্টার বানাতে চাচ্ছি তো কাউন্টারের যে ভ্যালুটা 0, 1, 2, 3, 4 এগুলো জাস্ট এই কাউন্ট আই এর মধ্যে আমি স্টোর করব বা ইউজ করব। এরপরে এখানে আনসাইন লং নামে দুইটা ভেরিয়েবল আছে, প্রিভিয়াস টাইম এবং কারেক্ট টাইম। তো এটা নিয়ে বোধহয় আর বলার অপেক্ষা রাখে না, কারণ এর আগের টিউটোরিয়ালেই আমি আপনাদেরকে দেখিয়েছি মিলিজের কথা। তো আমরা দেখেছি যে মিলিজ ব্যবহার করতে গেলে আমাদের এরকম এই যে দুইটা তিনটা ভেরিয়েবল লাগে, যেখানে আমরা ওই যে মিলিজের টাইমটাকে স্টোর করি এবং হলো এই যে ডিফারেন্সটা ক্যালকুলেট করার জন্য আমাদেরকে আরও একটা ভেরিয়েবল লাগে। তো আমরা এই যেহেতু এখানে মাল্টিপ্লেক্সিংয়ের বিষয় তাই আমরা যদি ডিলে ব্যবহার করতে যাই লাইব্রেরির ইন্টারনাল যে মাল্টিপ্লেক্সিংটা রয়েছে সেটাতে ব্যাঘাত ঘটতে পারে। তাই আমরা লাইব্রেরির মতোই কাজ করুক, আমরা তাকে কোনো ডিস্টার্ব করবো না। আমাদের বাড়তি টাইমের যে প্রয়োজন হবে, আমাদের টাইম কেন, এই যে আমরা একটা এই কাউন্টারের মধ্যে তো কি কাউন্টিং যে করতেছে সেটা কি 1 সেকেন্ড ব্যবধানে ব্যবধানে কাউন্ট করবে নাকি 10 সেকেন্ড ব্যবধানে ব্যবধানে 1, 2, 3 মানে এভাবে স্পিডটা কেমন হবে সেটার জন্য তো আমাদের একটা টাইম লাগবে। তো সেই টাইমটা আমরা মিলিজ ব্যবহার করে করবো আর কি। তো তার জন্য এই দুইটা ভেরিয়েবল নিয়েছি। তো এরপরে ভয়েড সেট আপ ফাংশনের মধ্যে আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। জাস্ট একটা জিনিস বলি, যেহেতু লাইব্রেরি ফাইলটা আপনারা যদি 3 ডিজিট 4 ডিজিটের ডিসপ্লেতে ব্যবহার করেন সেক্ষেত্রে কীভাবে করবেন, এখানে দেখেন বাইট নামে একটা ভেরিয়েবল নাম ডিজিটস এবং তার ভ্যালু দেওয়া হয়েছে 2। এটার মানে হচ্ছে নাম্বার অফ ডিজিট পাশে কিন্তু লেখাও আছে, মানে আপনার যে ডিসপ্লেটা আপনি ব্যবহার করতেছেন সেটা কয় ডিজিটের। তো আমাদেরটা 2 ডিজিটের তাই 2 লেখা আছে। এরপরে আপনাকে আরেকটা অ্যারে এখানে কল করা হয়েছে যার নাম এটা হচ্ছে ডিজিট পিনস, মানে আমার ডিজিটের যে পিনগুলো বা কমন যে পিনগুলো থাকে সেগুলোকে আমি কোথায় কোথায় কানেক্ট করেছি। তো বললাম যে ডিজিটের পিনটাকে 9 নম্বর এবং 10 নম্বরে কানেক্ট করেছি। ধরেন আপনার এটা হলো 4 ডিজিটের ডিসপ্লে, তাহলে আপনি কীভাবে ইউজ করবেন 9, 10, 11, 12 অথবা আপনি যত নাম্বার পিনে কানেক্ট করেছেন। এখানে একটা কথা বলি, আপনারা তো এমন বান্দা যে আমি যেই পিনে বলি বোধহয় সেই পিনে কানেক্ট করতে হবে, অন্য কোনো পিনে কানেক্ট করলে বোধহয় গুণা হবে, আপনারা এরকমটা ভাবেন। আপনি যে মানে আরডুইনোর যত নাম্বার পিনের সাথে কানেক্ট করেন সেই নাম্বার পিনকে জাস্ট এখানে অ্যাসাইন করে দিলেই চলবে, 9 আর 10 কানেক্ট করতে হবে জুলাস ভাই বলে দিছে, নতুবা অন্য কোনো পিনে কানেক্ট করলে হবে না, এরকম ধারণা রাখার দরকার নেই। ওকে, তো এরপরে যেই ভেরিয়েবলটা যে অ্যারেটা আছে সেটা হচ্ছে সিগমেন্ট পিনস।
বোঝাই যাচ্ছে সিগমেন্টের যে পিনগুলো সেগুলোকে অ্যাসাইন করতে হবে। তো এখানে সিরিয়ালি একটা জিনিস মনে রাখবেন, মানে আপনার ডিসপ্লের এ সিগমেন্টকে কত নাম্বার পিনে কানেক্ট করেছেন। আমি এক নম্বর পিনে কানেক্ট করেছি, বি সিগমেন্টকে আমি দুই নম্বর পিনে কানেক্ট করেছি, এভাবে সিরিয়াল ওয়াইজ দিবেন। তো এখানে আটটা, আটটা কেন, সাতটা সিগমেন্ট আর হলো ডট পিনটাকে, টোটালি আটটা সিগমেন্টকে আপনি কোন কোন পিনে কানেক্ট করেছেন সেই পিনের নাম্বারগুলোকে জাস্ট এখানে আপনারা কল করে দিবেন আর কি। ওকে, আচ্ছা, এরপরে এই যে সেভেন সিগমেন্ট ডট বেগিন নামে যে একটা ফাংশন আছে, এই ফাংশনের টোটাল হলো এই যে চারটা জিনিস এখানে আমাদেরকে দিতে হয়। এর মধ্যে প্রথম যে জিনিসটা সেটাই জাস্ট আমরা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন কমন অ্যানোড লেখা আছে। তো এটার কাহিনীটা কি, আমি যে ডিসপ্লেটা ব্যবহার করতেছি সেটা কমন অ্যানোড ডিসপ্লে নাকি কমন ক্যাথোড ডিসপ্লে, এখানে আপনাদেরকে একটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নর্মালি আমরা মাল্টিপ্লেক্সিং করার সময় সেভেন সিগমেন্ট ডিসপ্লের জন্য অ্যারে কল করি, তারপর কমন অ্যানোড হলে জিরো ওয়ানের প্যাটার্নটা একরকম লিখতে হয়, ক্যাথোড হলে আরেকভাবে লিখতে হয়। তো অত ঝামেলা এই লাইব্রেরির মধ্যে নেই, আপনি জাস্ট এখানে বলে দিবেন এটা কি কমন অ্যানোড ডিসপ্লে নাকি কমন ক্যাথোড ডিসপ্লে, বাকি কাজ কীভাবে ওইখানে নাম্বার দেখাইতে হবে সেটা লাইব্রেরি নিজেই করে নিবে, আপনাকে কিছু করতে হবে না। তো আমরা এটা কমন অ্যানোড ডিসপ্লে, তাই আমি এখানে কমন অ্যানোড লিখে রাখলাম, কমা দিয়ে নাম ডিজিট ডিজিট পিনস এগুলো কিছু চেঞ্জ করতে হবে না, যেভাবে আছে এভাবে বললেই হবে। এরপর সেভেন সিগমেন্ট ডট সেট ব্রাইটনেস, এটার মাধ্যমে আপনার এই যে এলসিডির সরি ডিসপ্লের যে ব্রাইটনেসটা সেটা চেঞ্জ করা যায়, মানে নাম্বারগুলোকে বেশি উজ্জ্বল হয়ে দেখাবে না কম উজ্জ্বল হয়ে দেখাবে, যদি আমি এটা কখনো চেঞ্জ করে দেখিনি আর কি। তো যাই হোক, এটা যেরকম আছে সেরকমই থাকে। এরপরে ভয়েড লুপ ফাংশনের মধ্যে চলে আসতে হবে, এখানে আমাদের আসলে মূল কাজ শেষ, এখন জাস্ট কি এখানে এই এতটুকু কোডটাকে একটু দেখেন তো, এটা এটা দিয়ে কী কাজ হচ্ছে, আমি কারেন্ট টাইম ইকুয়াল টু মিলিস লিখেছি, তার মানে কি আমার যে মিলিজের ভ্যালুটা সেটা কারেন্ট টাইম এক্সপ্লোর করা হচ্ছে। এরপরে কারেন্ট টাইম মাইনাস প্রিভিয়াস টাইমের ডিফারেন্সটা যদি 1000 হয় তাহলে কী করতে বলছি, এখানে যে ভিতরে একটা কাজ করতে বলছি কী কাজ সেটা একটু পরে ব্যাখ্যা করছি। এরপরে ওই যে প্রিভিয়াস টাইমের ভ্যালুটা নতুন যে ভ্যালু পেয়েছে আমরা সেটা হয়ে যাবে। তো মিলিজের এই মানে এটা তো মাল্টিটাস্কিংয়ের অংশ, তো মিলিজটাকে কীভাবে কল করতে হয় বা কীভাবে ইউজ করতে হয় এটা নিয়ে অলরেডি বিশাল একটা টিউটোরিয়াল দিয়েছি এর আগের পর্বে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। এখানে মিলিজটা লাগবে দেখেই আমি মিলিজের জন্য এত বড় একটা টিউটোরিয়াল বানাতে হয়েছে আর কি, নয়তো মিলিজ নিয়ে ভিডিও বানাতামও না। তো এই যে মানে আমার প্রোগ্রামে কোথাও একটা মিলিজকে ব্যবহার করবো বাট মিলিজটা কেমনে ব্যবহার করতে এটা যদি আপনারা না বুঝেন তাহলে পরে আবার সমস্যা, সেই জন্য মূলত মিলিজের ভিডিওটা আমি বানিয়েছি। তো অবশ্যই সেই ভিডিওটা একটু মন দিয়ে দেখে আসবেন, দেখে আসলে এটা বুঝে যাবেন। এখানে জাস্ট কী করতেছি, আমি এক সেকেন্ডের একটা ডিলে তৈরি করতেছি, এই যে 1000 দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করে জাস্ট এখানে এক সেকেন্ড একটা ডিলে তৈরি করতে যাচ্ছি। এখন আপনি চাচ্ছেন যে না আমি অনেক দ্রুত কাউন্ট করাতে চাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে কাউন্ট করাতে চাচ্ছি, তাহলে এটা চেঞ্জ করে দেন, আপনি 200 দেন, 300 দেন তাহলে আরও ফাস্ট হয়ে যাবে, 2000 দেন তাহলে 2 সেকেন্ড ব্যবধানে কাউন্ট করবে, আপনার যেরকমটা ইচ্ছা আপনি সেরকমটা দেন, আমি 1000-ই রাখতেছি এটা। ওকে, তো এটা থাকলো। এরপরে ভেতরে এখন কী করতেছি দেখেন, এটা হচ্ছে সেভেন সিগমেন্ট ডট সেট নাম্বার, এই ফাংশনটা ব্যবহার করেই আমরা জাস্ট করি কি, এই যে ডিসপ্লের মধ্যে যেই নাম্বারটা দেখাতে চাচ্ছি এই ফাংশনটার মধ্যে আমরা সেটা লিখে দিলে হবে। যেমন আমি এখানে আইড না লিখে আমি যদি লিখতাম 255 তাহলে আমার ডিসপ্লেতে 255 দেখবো, যদিও 2 ডিজিট ডিসপ্লে 255 দেখা যায় না, ধরুন 25। এই সেভেন সিগমেন্ট ডট সেট নাম্বার এটা কল করে আমি জাস্ট 25 লিখে দিলাম তাহলে আমার ডিসপ্লেতে 25 দেখাবে। তা আমি তো ফিক্সড কোনো নাম্বার দিচ্ছি না, আমি ভেরিয়েবল ইউজ করে কাজটা করতে হবে, কারণ আমি 1 দেখাবো 2 দেখাবো এটা করবো। তাই এখানে আই লিখলাম, আর হলো আই এর মানটা কী হবে, প্রতিবার এই লুপটা প্রতিবার যতক্ষণ চলবে ততক্ষণ আমার এটা কী হবে, আই এর মানটা 1-1 করে বাড়তে থাকবে। তো এটা করার পরে জাস্ট ভয়েড লুপ ফাংশনটা শেষ করার আগে আমি এখানে সেভেন সিগমেন্ট ডট রিফ্রেশ ডিসপ্লে এই ফাংশনটাকে একবার কল করতে হয়। এটা হলো প্রতিবার আমরা কোনো নাম্বার দেখানোর পরে আমরা ডিসপ্লেটাকে একবার করে রিফ্রেশ করবো প্রতিবার, ঠিক আছে। তো এই হলো মোটামুটি আমার এই প্রোগ্রাম, আর তেমন কোনো কিছু এখানে আসলে নেই। তো আমি আশা করছি এই যে পুরো প্রোগ্রামটা এটা আপনারা বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে কোডটা তো দিয়ে দেবো, বাট একটা প্রশ্ন যেটা আপনারা যেন আমাকে আর করতে না হয় যে ভাই 4 ডিজিটের জন্য হলে কেমনে করবো, 5 ডিজিট 10 ডিজিট হলে কেমনে করবো, এই সেম কাজটা আপনি এখানে জাস্ট করবেন, নাম্বার ডিজিট চেঞ্জ করে দিবেন, কোন কোন পিনে কানেক্ট করেছেন সেটা লিখে দিবেন, আর হলো সেটাকে কমন অ্যানোড নাকি কমন ক্যাথোড ডিসপ্লে সেটা জাস্ট এখানে উল্লেখ করে দিবেন, বাকি আর কোনো কিছু আসলে আপনাকে করতে হবে না। আর হলো এখানে এই যে ডিলে টাইমটা যা চাচ্ছেন তা এখানে সেট করে দিলেই হবে। তো এইটা কাউন্টারের জন্য হলো আমরা এইভাবে কোড লিখতেছি, বাট মনে করেন আমরা কাউন্টার বানাতে চাচ্ছি না, আমরা অন্য কিছু বানাতে চাচ্ছি যে ডিসপ্লেতে একটা নাম্বার দেখানো মানে দেখাবে, অথবা টেম্পারেচার সেন্সর থেকে যে ভ্যালুটা পাচ্ছে সেটা দেখাতে চাচ্ছে। তাহলে জাস্ট এখানে এই যে অটো ইনক্রিমেন্টের এই কোড ব্যবহার না করে, অটো ইনক্রিমেন্ট না করে আমরা ওই সেন্সর থেকে যে ডেটা পাই সেটা জাস্ট এখানে এই যে ভেরিয়েবলের জায়গায় এখানে ওই ভেরিয়েবলটা ইউজ করবো আর কি, এটাই। তো যারা আরডুইনো বেসিক কোডিং বুঝেন তারা এতটুকু বুঝতে পেরেছেন, এটা আমি জানি বা আমি বিশ্বাস করি।
তো যাই হোক, আজকের যেটা কাউন্টার তৈরি করার যে কোডটা এতটুকুই ছিল। আমি আশা করছি আপনারা কোডটা পুরো বুঝতে পেরেছেন। তারপরে যদি কোডে কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে এই কোডটা আমার আরডুইনোতে আপলোড করতে হবে। তো আমি কোডটা আরডুইনোতে আপলোড করব। তার আগে আমার এই যে টুলসে গিয়ে, যেটা সবসময় বলি কোড আপলোড করার আগে, টুলসে গিয়ে আপনার বোর্ড এবং পোর্ট নাম্বার এগুলো সবগুলো ঠিক আছে কিনা এগুলো একটু দেখে নেবেন। সব কিছু ঠিক থাকলে কোডটা জাস্ট এই যে আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে দিবেন, ঠিক আছে? তো কোডটা প্রথমে কম্পাইল হয়, কম্পাইল হওয়ার পরে তারপরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর এটা আরডুইনো বোর্ডে আপলোড হয়ে যাবে। তো আমার এই কম্পিউটারের প্রসেসরটা একটু স্লো দেখে এখানে যে কোড কম্পাইল হতে একটু টাইম বেশি নেয়, এটা কম্পিউটার বোধহয় একটু কম বেশি সবার নিতে পারে। তো যাই হোক, আপনারা এই যে কোডটা এরকম নিয়ে নিজেদের মতো যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় ডিসপ্লের, সেটা চেঞ্জ করে নিয়ে কোডটা এরকম কম্পাইল করে আপনারা আপলোড করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার কোডটা অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে আবার ব্রেডবোর্ডে নিয়ে যাচ্ছি, সেখানে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার আসলে এই মানে প্রজেক্টটা কি আসলে রিয়েলি কাজ করছে কিনা। তো চলুন আমরা এখন আমাদের আরডুইনোতে চলে যাই। তো বন্ধুরা, আমাদের এই যে কোডটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 7 সেগমেন্ট ডিসপ্লেটা এই যে কাজ করতেছে। তো এখানে একটা জিনিস দেখাই, এই যে ডিসপ্লেটা তো আপনারা হালকা একটু ব্লিঙ্ক দেখতে পাচ্ছেন, আসলে নর্মালি এটা ব্লিঙ্ক করে না, এটা ক্যামেরার এই যে এটাকে কি বলে যে ক্যামেরা শাটার স্পিড না কি যেন বলে, এটার জন্য আপনাদের এখানে ব্লিঙ্ক করছে এরকম মনে হচ্ছে আর কি। আপনারা দেখবেন যে টেলিভিশন আমরা যখন দেখি নর্মালি দেখতে কোনো সমস্যা নেই, ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে দেখবেন তখন কিন্তু কেমন যেন ক্যামেরাতে মানে স্ক্রিনটা কাঁপতেছে এরকম মনে হয় আর কি। তো এটাও ক্যামেরার কারণে এরকমটা মনে হচ্ছে, বাট আমার এই যে ডিসপ্লেটা এমনিতে ঠিকভাবে কাজ করতেছে, মানে স্বাভাবিকভাবে আমরা যদি দেখি আর কি। তো এখানে 1 সেকেন্ড ডিলে ব্যবধানে দেখতেছেন যে আমার এই যে কাউন্টিংটা হচ্ছে। একটা কথা বলি, এখানে আমাদের ডিজিটের জন্য যে দুইটা পিন, এই দুইটা পিন অনেক সময় আপনারা উল্টাপাল্টা করে ফেলতে পারেন। যেমন দেখুন, উল্টাপাল্টা করে ফেললে মানে বামেরটা ডান পাশে চলে গেলে এবং ডান পাশেরটা বাম পাশে চলে আসলে সেক্ষেত্রে কী হবে আমি একটু দেখাই। এখন দেখুন আমার এখানে আসলে 52, 53, এই যে 54 এভাবে কাউন্ট হচ্ছে, কিন্তু মানে ডান পাশেরটা বাম পাশে চলে আসছে ডিজিট, আর এই যে বামেরটা ডানে চলে গেছে আর কি। এই জন্য এই যে 60, 61, 62 এরকম হয়ে যাচ্ছে, বামেরটা ডানে চলে গেছে, ডানেরটা বামে চলে আসছে এই জন্য। তো এটা এরকম প্রবলেম হলে জাস্ট এটা চেঞ্জ করে দিবেন। আর ডিসপ্লের এগুলোর পিন আউটটা আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি কীভাবে বের করতে, গুগলে গিয়ে সার্চ করলে 2 ডিজিট 7 সেগমেন্ট ডিসপ্লে কমন অ্যানোড নাকি কমন ক্যাথোড এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের এটার এই যে পিন আউটটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রামটা আসলে ঠিকভাবে কাজ করতেছে। তো আমি আশা করছি 7 সেগমেন্ট ডিসপ্লের যে মাল্টিপ্লেক্সিংয়ের যে ঝামেলা সেটা আপনাদের আর হবে না, আপনারা ইজিলি এই 7 সেগমেন্ট ডিসপ্লের যে লাইব্রেরিটা আছে এটা ব্যবহার করে আপনাদের 7 সেগমেন্ট ডিসপ্লেগুলোকে অপারেট করতে পারবেন। আর এরপরেও যদি আপনাদের এই 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এখানে একটা জিনিস দেখুন, আমাদের এই যে 99 পর্যন্ত কাউন্ট করার পরে লুপটা শেষ হয়ে গেছে, যেহেতু আমরা এই যে মানে এখন তো 100, 100 এবার বাড়তেছে 101, 2, 3, 4। তো যেহেতু 101, 102 কাউন্ট করা প্রবলেম মানে পসিবল না 2D-তে, তাই এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা এখন অফ হয়ে আছে আর কি, দুইটা জাস্ট সিগমেন্ট অন হয়ে আছে। আমি আবার রিসেট করে দিচ্ছি, আবার 0 থেকে কাউন্ট হবে, আবার কাউন্ট হচ্ছে। তো আমি আশা করছি 7 সেগমেন্ট ডিসপ্লেটা কীভাবে আসলে ব্যবহার করতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন, এবং এই ডিসপ্লে নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় শিখব, সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।